আসসালাম আলাইকুম আমার ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলে ভালোবাসেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি সব সময় কামনা করে থাকি আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো এস এম দেও মন্ত্র আজকের উক্ত এস এম দেওনামা মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার প্রেমিকাকে অথবা প্রেমিকা হলে প্রেমিককে কঠিন বশীকরণ করে আজীবন আপনার বাধ্য করে রাখতে পারবে তো আপনারা অনেকেই প্রেমিক প্রেমিকার জন্য প্রেমিক প্রেমিকাকে বশীভূত করার জন্য অনেক তান্ত্রিকের পিছে ঘুরাঘুরি করে টাকা পয়সা নষ্ট করেও উক্ত প্রেমিক অথবা প্রেমিকাকে আপনার বাধ্য করতে পারেননি আপনার বসুভূত করতে পারেননি তাদের জন্য আজকের উক্ত এই মন্ত্রটি আজকের উক্ত এই মন্ত্র শুধুমাত্র একবার যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ উক্ত প্রেমিক অথবা প্রেমিকা আজীবন আপনার বাধ্য হয়ে থাকবে তো আপনারা যদি মনে করেন যে প্রেমিক অথবা প্রেমিকাকে আপনি বিবাহ করবেন তাহলে উক্ত এই মন্ত্রটি আপনার জন্য অহেতুক কাজকের উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি কোনো নারীকে অথবা কোনো ছেলেকে কষ্ট দিতে যাবেন না তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করুন আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনারা উপকৃত হলে আমার সার্থকতা আমার চ্যানেলে যে সমস্ত যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা দিয়ে থাকি আপনার উপযুক্ত গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন না হয় আপনাকে আমার ফোনে যোগাযোগ করে অনুমতি নিতে হবে তো চলুন আজকের উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি তার আগে মন্ত্রটি বলে দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটির ভিতরে একটু ভুল আছে আমি যেইভাবে মন্ত্রটি উল্লেখ্য করব আপনারা হুব একইভাবে উক্ত মন্ত্রটি পড়তে হবে তো মন্ত্রটি হল আলাম তারা কাইফা পালা রাব্বুকা বিয়াসহা বিল ফেলানা বিল ফল্লি লাগিস মিল আলিব বে তে থাকি আল্লা মর্শিদ ফললা ফল্লির মিল করি দে দোহাই ধর্মের আমি মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি মন্ত্রটি হল আলাম তারা এখানে কাইফু জাগায় কাইফা বলবেন আলাম তারা কাইফা পাহালা রাব্বুকা। বিয়াস হা বিলফিল ফলনা বিন ফলনি লাগিস মিল আলি বে তে থাকি আল্লাহ মুর্শিদ ফল্লা ফল্লির মিল করি দে দোহাই ধর্মের তো এখানে মন্ত্রের ভিতরে ফল্লার জায়গায় অবশ্যই আপনার আপনার নাম উল্লেখ করতে হবে আর ফলির জায়গায় আপনি আপনার উদ্দেশিত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার নাম করতে হবে। তো আপনি এই মন্ত্রটি কিভাবে কিভাবে সিদ্ধি করবেন করবেন প্রয়োগ বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যখনই আপনার উক্ত মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে কোনো আমবস্যা অথবা পূর্ণিমা রাত্রে উক্ত মন্ত্রটি পশ্চিমমুখী বসে লবান ধূপ আখের বাড়তি গোলাচল সিটিয়ে পাক পবিত্র অবস্থায় তিনশত বার উক্ত মন্ত্রটি জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রে একাগ্রতার সাথে একাগরে পশ্চিমমুখী বর্ষে পাক পবিত্র অবস্থায় লবান ধূপ আখরাবাতি গোলাপ জল সিটি উক্ত মন্ত্রটি তিনশত তেত্রিশ বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার উক্ত মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে যে কাজটি করতে হবে যে কোনো খাদ্য দ্রব্যের উপর আপনি উক্ত মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দেবেন একবার পড়বেন ফু দেবেন এইভাবে মন্ত্র পড়বেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি একবার খাইয়ে দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি উক্ত ব্যক্তি আপনার বসীভূত হবে এবং আজীবন আপনার বাধ্য হয়ে থাকবে তো আশা করি বলতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি